নিউজ কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন খবর পড়ছে জয়িতা বর্ধন। 100 দিনের কাজের সুপারভাইজারদের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন। আজ কলকাতার রামলীলা ময়দান থেকে দীর্ঘ 2.5 কিলোমিটার পথ হেঁটে র্যালি করে ধর্মতলার রাসমণি এভিনিউতে মিছিল শেষ হয়। মিছিল শেষে দীর্ঘ 4 ঘণ্টা পদসভা হয়। মিছিলে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সুপারভাইজাররা যোগদান করে। মূলত তাদের কমিশন নয়, বেতন চাই, এই স্লোগানকে সামনে রেখে পদসভা হয়। মিছিলের মূল দায়িত্বে ছিল সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সুখরঞ্জন সিং আলুওয়ালিয়া সহ সুপারভাইজাররা। যে কর্মী যারা গ্রাম গঞ্জে পশ্চিমবাংলাকে 100 দিনের কাজের প্রথম স্থান অধিকার করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের সঙ্গে ন্যায় বিচার করা হোক, ইনসাফ করা হোক। আমরা দেখেছি শেষ কয়েক বছর ধরে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। সেই প্রথম স্থান অধিকার করার যে কারিগর সেটা হচ্ছে সুপারভাইজার। আজকের সেই সুপারভাইজারদেরকেই বঞ্চিত করা হচ্ছে, তাদেরকেই তাদের দাবি থেকে, তাদের যে ন্যূনতম দাবি সেই ন্যূনতম দাবি থেকে পর্যন্ত বঞ্চিত করা হচ্ছে। রাজনৈতিক কারণে বিভিন্ন এলাকায় কখনো কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে, যদিও সরকারি নিয়ম মোতাবেক 60 বছরের বয়সের আগে কোনো সুপারভাইজারকে কাজ থেকে বাদ দেওয়া যায় না। প্রশাসনিক নোটিফিকেশান আছে, পঞ্চায়েত দপ্তরের নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশানকে পর্যন্ত অগ্রাহ্য করছে বিভিন্ন স্তরের সরকার এবং শাসক দল। এরপরে আপনার দাবি যদি না মানা হয় তাহলে কি করবেন? দাবি না মানলে আমরা এখান থেকেই আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সেটা কি হতে চলছে? সেটা আরও বৃহত্তর কর্মসূচি হবে। আমরা জানি যে কোভিড সিচুয়েশনের জন্যে উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন না চলার কারণে আজকে প্রতিনিধিমূলক এখানে একটা সমাবেশ হচ্ছে। যদি দেখা যায় যে রাজ্য সরকার আজকে দাবি মানছে না, তাহলে 25 দিন থেকে 30 দিনের মধ্যে পরবর্তী কর্মসূচি করে বৃহত্তর আন্দোলন এখানে সেদিন আমরা দেখবেন। এবং সেদিন এই রানী রাসমণি এভিনিউতে আটকে দেওয়া যাবে না, সেদিন কিন্তু নবান্ন পর্যন্তই আমাদের মিছিল। বার্তায় কি 8 বছর থেকে সুপারভাইজার মনরেগা আন্দোলন করে আসছে, এই আন্দোলনে কোনো সুরাহা হচ্ছে না। আমরা চাইছি কি এই যে বেতন 306 টাকা, এই 306 টাকা দিয়ে কি পরিবার চলে? আর এছাড়া 100 দিনের কাজের জায়গায় 50 দিন কাজ দিচ্ছে, কোনো সময় 25 দিন কাজ দিচ্ছে, এ কোনো যুক্তি নয়। সুখনন্দন সিং আলুওয়ালিয়া। মিছিল শেষে 6 জন প্রতিনিধির দল মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেন। এটা তাদের 12তম ডেপুটেশন। তাদের দাবি না মানা হলে আগামী দিন নবান্ন অভিযান হবে, হুঁশিয়ারি দেন মোহাম্মদ কামরুজ্জামান। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা।